আপনারা সবাই নিশ্চয় শুনেছেন বজ্র তৈরি হয়েছে দধিচি মুনির হাড় দিয়ে, কিন্তু এই বজ্র মহর্ষি দধিচির হাড় দিয়ে কেন এবং কখন তৈরি হয়েছিল তা হয়তো অনেকেরই অজানা। আসুন সেই বজ্র সৃষ্টির কথা আজ এই ভিডিওতে শোনাই। ভিডিওটি একটু লম্বা হলেও শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ডিভাইন স্টোরি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দেবরাজ ইন্দ্রের মনে একবার খুব অভিমান জন্মেছিল, যার জন্যে তিনি দেবগুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন। দেবগুরু ইন্দ্রের আচরণে ক্রুদ্ধ হয়ে ইন্দ্রপুরী ছেড়ে আশ্রমে চলে যান। ইন্দ্র যখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি অনুতপ্ত হন এবং দেবগুরুকে ইন্দ্রপুরীতে ফিরিয়ে আনার জন্যে আশ্রমে গিয়ে তার কৃতকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করেন। দেবগুরু ইন্দ্রের সব কথা না শুনেই অদৃশ্য হয়ে যান। ইন্দ্র জানতেন দেবগুরু এমন এক ব্যক্তি যার জন্যে দেবতারা রাক্ষসদের ক্রোধ থেকে রক্ষা পান। এই কথা যখন দত্তগুরু শুক্রাচার্যের কানে পৌঁছালো তখন তিনি রাক্ষসদের বললেন, আচার্য বৃহস্পতি স্বর্গ ছেড়ে চলে যাওয়ার পর দেবতাদের শক্তি অর্ধেক হয়ে গেছে, এখন স্বর্গরাজ্য আক্রমণ করলে তোমরা সহজেই জয়ী হবে, স্বর্গরাজ্য দত্তদের হয়ে যাবে। এই কথা শুনে রাক্ষসরা চারিদিক থেকে স্বর্গরাজ্য হামলা করে দিল, শুরু হলো যুদ্ধ। ইন্দ্রদেব প্রাণ বাঁচিয়ে ছুটলেন পরমপিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে করজোড়ে প্রণাম জানিয়ে ইন্দ্রদেব বললেন, হে পরমপিতা ব্রহ্মা, আপনি আমাদের রক্ষা করুন, রাক্ষসরা দেবলোক আক্রমণ করেছে এবং দেবতাদের হত্যা করছে। পরমপিতা ব্রহ্মা সবই জানতেন, তিনি ইন্দ্রদেবকে বললেন, দেবগুরুকে ফিরিয়ে আনো, একমাত্র তিনিই পারেন স্বর্গরাজ্য রক্ষা করতে। ইন্দ্রদেব বললেন, আমি ওনাকে আনার জন্যে ওনার আশ্রমে গিয়েছিলাম, কিন্তু মন্ত্র বলে উনি অদৃশ্য হয়ে গেছেন, এখন ওনাকে খুঁজে আনতে গেলে যে অনেক দেরি হয়ে যাবে, তার আগে রাক্ষসরা স্বর্গরাজ্য ধ্বংস করে ফেলবে। সব কথা শুনে পরমপিতা ব্রহ্মা চোখ বন্ধ করলেন এবং কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, একটি উপায় আছে, মহর্ষি তত্ত্বের পুত্র বিশ্বরূপ। বিশ্বরূপকে যদি আপনি আপনার পুরোহিত হিসাবে নিয়োগ করতে পারেন তাহলে উনি এই সংকট থেকে মুক্তি দিতে পারেন। ইন্দ্রদেব ছুটলেন মহর্ষি তত্ত্বের পুত্র বিশ্বরূপের কাছে। বিশ্বরূপ মুনির তিনটি মাথা, এক মাথায় তিনি সোমাবলির লতার রস পান করেন, এক মাথায় সুরা আর এক মাথায় খাবার। ইন্দ্রদেব তাকে প্রণাম করে সব কথা বললেন। সব কথা শুনে মহর্ষি বিশ্বরূপ দেবতাদের পুরোহিত হওয়ার জন্য রাজি হলেন। শুরু হলো যজ্ঞ, সেই যজ্ঞ থেকে সৃষ্টি হলো নারায়ণ বর্ম। মহর্ষি বিশ্বরূপ সেই নারায়ণ বর্ম দেবরাজ ইন্দ্রকে দিয়ে বললেন, এই বর্ম শুধু আপনাকে রক্ষাই করবে না, এ বর্ম আপনার বিজয়ও নিশ্চিত করবে। নারায়ণ বর্ম পেয়ে ইন্দ্রদেব ইন্দ্রপুরীতে ফিরে গেলেন এবং রাক্ষসদের সাথে যুদ্ধ করলেন। নারায়ণ বর্মের তেজ সহ্য করতে না পেরে রাক্ষসরা পরাজয় স্বীকার করল এবং ফিরে গেল। দেবরাজ ইন্দ্র খুব খুশি হলেন এবং মহর্ষি বিশ্বরূপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এলেন। ইন্দ্রদেব বিশ্বরূপ মুনিকে বললেন, মুনিবর, আপনার কৃপায় আমরা যুদ্ধে জয়ী হয়েছি, এবার আপনি এমন এক যজ্ঞ করুন যাতে স্বর্গরাজ্যে আর কোনো দিন রাক্ষসরা আক্রমণ না করতে পারে, স্বর্গরাজ্য চির বিপদ মুক্ত হয়। দেবরাজ ইন্দ্রের অনুরোধে মহর্ষি বিশ্বরূপ রাজি হলেন, তিনি যজ্ঞ শুরু করলেন। রাক্ষসরা ভাবল এই যজ্ঞ সম্পূর্ণ হলে রাক্ষসকুলের বিনাশ নিশ্চিত, তাই রাক্ষসরাজ এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে সেই যজ্ঞকুণ্ডের কাছে এলেন এবং মহর্ষি বিশ্বরূপকে আস্তে আস্তে বললেন, আপনি দেবতাদের পক্ষ নিয়ে রাক্ষসদের ধ্বংসের জন্য যে যজ্ঞ করছেন তা ন্যায্য নয়। বিশ্বরূপ মুনি বললেন, কেন ন্যায্য নয়? ব্রাহ্মণ ছদ্মবেশী রাক্ষস বলল, আপনি ভুলে যাবেন না, আপনার মাতুল বংশ কিন্তু রাক্ষস, আপনার মা ওই বংশ থেকেই এসেছে, তাহলে আপনি কি আপনার মাতুল বংশ ধ্বংস করে দিতে চান? মহর্ষি বিশ্বরূপ সব বুঝতে পারলেন এবং ত্যাগ স্বীকার করার সময় যজ্ঞে দেবতাদের পাশাপাশি অসুরদের নামেও আহুতি দিতে লাগলেন। যজ্ঞ শেষ হলো, কিন্তু এই যজ্ঞে দেবতাদের কোনো উপকার হলো না। দেবরাজ ইন্দ্র বিশ্বরূপ মুনিকে বললেন, মুনিবর, এত বড় যজ্ঞ হলো কিন্তু এতে কোনো সাফল্য পাওয়া গেল না, দেবতাদের শক্তি এতটুকুও বদলায়নি। ঠিক তখনই দেবরাজ ইন্দ্রের এক গুপ্তচর তাকে এসে বলল, যজ্ঞ সফল কি করে হবে, মুনি যে ত্যাগ স্বীকার করার সময় দেবতাদের সাথে সাথে রাক্ষসদের নামও নিয়েছেন, যতটুকু সুবিধা দেবতারা পেয়েছেন ততটুকু সুবিধা রাক্ষসরাও পেয়েছে। এই কথা শুনে ইন্দ্রদেব ক্রুদ্ধ হন এবং বিশ্বাসঘাতকতা করার জন্যে মহর্ষি বিশ্বরূপের মাথা তরোয়াল দিয়ে কেটে ফেলেন।
ব্রাহ্মণকে হত্যা করার জন্যে সব দেবতারা এবং ঋষিরা ইন্দ্রের খুব নিন্দা করেছিলেন। যখন এই খবর মহর্ষি তস্তের কাছে পৌঁছালো, তখন তিনি রেগে আগুন হয়ে গেলেন এবং বললেন, আমার ছেলেকে হত্যা করে ইন্দ্র দেবরাজের সিংহাসনে কিভাবে বসে? আমি স্বর্গরাজ্য ধ্বংস করে দেব। তিনি যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের থেকে উৎপন্ন হল পর্বতের মতো বিশালকায় এক দৈত্যের, যার এক হাতে গদা এবং অন্য হাতে শঙ্খ। মহর্ষি তস্ত তার নাম রাখলেন বৃত্তাসুর। মহর্ষি তস্তের আদেশ পেয়ে বৃত্তাসুর ছুটল স্বর্গরাজ্য ধ্বংস করতে। স্বর্গরাজ্যে গিয়ে সে যাকে পায় তাকেই পরাস্ত করে। ইন্দ্রদেব তার সাথে যুদ্ধ করতে গেলে ইন্দ্রদেবের সব অস্ত্র সে খড়কুটোর মতো ভেঙে ফেলে। ইন্দ্র নিজের প্রাণ বাঁচিয়ে ছুটল বিষ্ণুর কাছে। ব্রাহ্মণ হত্যা করার জন্যে বিষ্ণু ইন্দ্রের খুব নিন্দা করেন এবং এই পরিস্থিতির জন্যে একমাত্র ইন্দ্রই দায়ী সেটিও বলেন। তিনি শেষে ইন্দ্রদেবকে বলেন, এই বিপদ থেকে একজনই আপনাকে রক্ষা করতে পারেন এবং এই স্বর্গরাজ্যকেও রক্ষা করতে পারেন, তার নাম হলো মহর্ষি দধিচি। মহর্ষি দধিচির হাড় যদি আপনি সংগ্রহ করতে পারেন এবং তা দিয়ে যদি বজ্র অস্ত্র বানানো হয়, তাহলে সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে ধ্বংস করা সম্ভব। ইন্দ্রদেব ছুটল দধিচি মুনির আশ্রমে। ইন্দ্রদেবকে দেখে দধিচি মুনি বললেন, হে ইন্দ্রদেব, আজ আপনি এই মৃত্যুর দেশে হঠাৎ এলেন কেন? ইন্দ্রদেব দধিচি মুনিকে সব কথা বললেন। সব শুনে দধিচি মুনি বলল, আমার শরীরের অস্থি যদি দেবতাদের প্রাণ বাঁচায়, তাহলে আমি প্রাণত্যাগ করে ধন্য হব। এই বলে দধিচি মুনি গায়ে মিষ্টি মাটি মাখলেন এবং যোগ নিদ্রায় চলে গেলেন। কামধেনু গাভি মুনির শরীর চাটতে লাগলেন। আস্তে আস্তে মুনির শরীরের সমস্ত মাংস হাড় থেকে আলাদা হয়ে গেল, পড়ে রইল শুধু দধিচি মুনির হাড়। ইন্দ্রদেব সেই হাড় নিয়ে স্বর্গে গেলেন এবং বিশ্বকর্মা সেই হাড় দিয়ে বানালেন বজ্র অস্ত্র। বজ্র অস্ত্র হাতে পেয়ে ইন্দ্রদেব বৃত্তাসুরের সাথে আবার যুদ্ধ শুরু করলেন এবং বজ্র অস্ত্র থেকে বেরিয়ে এলো তেজোয়ান নামে এক বজ্র। সেই বজ্রের আঘাতে মৃত্যু হলো বৃত্তাসুরের। স্বর্গরাজ্যে শান্তি ফিরে এলো। আজও স্বর্গের রাক্ষসের আক্রমণ হলে ইন্দ্রদেবের সেই বজ্র অস্ত্র গর্জে ওঠে এবং স্বর্গরাজ্যকে সুরক্ষিত রাখে। এই বজ্র অস্ত্রের সাথে দধিচি মুনির নাম চির অমর হয়ে আছে। আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল ডিভাইন স্টোরি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।